সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নোটবন্দির পরে ভারতবর্ষে অনেকগুলো নতুন নোট এসেছিল, যার মধ্যে 2000 টাকার নোট ছিল, 500 টাকার নোট ছিল, 200 টাকার নোট ছিল, 100 টাকার নোট ছিল। কিন্তু সবগুলো নোটের মধ্যে যে নোটটি সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং আমি আপনারা যে নোটটি নিতে কিংবা কাউকে দিতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হলো 500 টাকার নোট। এবার এই 500 টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাঙ্কগুলোকে জারি করা হয়েছে এক বড়সড় নির্দেশিকা বা বড়সড় নির্দেশ দেওয়া হয়েছে, যেটা কিন্তু অ্যাজ এ পাবলিক আপনাদেরও জানাটা উচিত। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে নোটবন্দির পরেও জাল নোটের যে কারবার সেটাকে কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হয়নি। বাজারে যেমনভাবে 500 টাকার জাল নোট রয়েছে, তেমনি 200 টাকার 2000 টাকার জাল নোটও রয়েছে। এই অবস্থায় জাল মুদ্রা এবং নোট নিয়ে নানান ধরনের খবর বেরিয়ে এসছে। এর পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 500 টাকার নোট নিয়ে ব্যাঙ্কগুলোকে একটা বড়সড় বিবৃতি জারি করেছে। হ্যাঁ বন্ধুরা, আরবিআই প্রতিটি ব্যাঙ্কগুলোকে তাদের যে নোট বাছাই করার মেশিনগুলো রয়েছে সেগুলোকে প্রতি 3 মাস অন্তর অন্তর সেগুলো যাতে নির্ভুল থাকে এবং সেগুলো যাতে স্থিতিশীল থাকে তার জন্য পরীক্ষা করতে বলেছে এবং নিশ্চিত করতে বলেছে যে মুদ্রিত নোটগুলি নির্ধারিত পরিমিতি অনুসারে আছে কি না। অর্থাৎ ধরুন নোট যে বাছাই করা হয় ব্যাংকের যে মেশিনগুলোর সাহায্যে, সেই মেশিনগুলো যদি ঠিক না হয় তাহলে পরে কী হবে, মার্কেটে অনেক সময় জাল নোট ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিংবা ব্যাংকের থেকে যে নোটগুলো বেরোবে সেই মেশিন যদি ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ আপনারা কিন্তু এটা এক্সপেক্ট করে যান যে ব্যাংক থেকে আপনাকে যে নোটগুলো দেয় সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভালো নোট। এছাড়াও ব্যাঙ্কগুলোকে আরবিআইয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা যাতে তারা নোট সাজানোর মেশিনের পরিবর্তে নোট ফিট বাছাই করার মেশিন ব্যবহার করে। অর্থাৎ কোন নোটটি ফিট, কোন নোটটি আনফিট, এই রকম যে মেশিনগুলো রয়েছে সেগুলো যাতে তারা ব্যবহার করে, এই নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে আরবিআইয়ের তরফ থেকে। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ফিট নোট আবার কি, আনফিট নোটই আবার কি? তো আরবিআইয়ের যে সার্কুলার রয়েছে সেই সার্কুলার অনুযায়ী ফিট নোট হচ্ছে সেই রকম নোট যেগুলো হচ্ছে রিয়েল নোট, অর্থাৎ যেগুলো ফেক নোট নয়, যেগুলো হচ্ছে পরিষ্কার নোট এবং এর মান সহজেই নির্ণয় করা যায়, অর্থাৎ নোটটা একদম পরিষ্কার, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, 500 টাকা লেখাটাও একদম পরিষ্কার, টোটাল নোটটাই পরিষ্কার, এবং যেই নোটগুলো পুনর্ব্যবহারের জন্য উপযুক্ত। অর্থাৎ ধরুন কিছু নোট আছে 500 টাকার নোট, সেগুলো দাগানো কিংবা সেগুলো ময়লা হয়ে গেছে, সেগুলো আর কাউকে দেওয়াটা পসিবল নয়, সেগুলো কিন্তু ফিট নোট নয়, সেগুলো হচ্ছে আনফিট নোট। এবং আনফিট নোট হচ্ছে এমন নোট যার শারীরিক অবস্থার কারণে, অর্থাৎ যার ফিজিক্যাল যে কন্ডিশন রয়েছে নোটগুলো সেগুলো পুনর্ব্যবহারের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়, সেই নোটগুলোকে বলা হয় আনফিট নোট। তো ব্যাঙ্কগুলোকে আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যাতে তারা নোট সাজানোর মেশিনের পরিবর্তে ফিট নোট এবং আনফিট নোট বাছাই করার মেশিন যাতে তারা ব্যবহার করে, এবং যে নোটগুলো আনফিট নোট, যে নোটগুলো বাজারে কোনোভাবে আর চালানো সম্ভব নয়, সেই নোটগুলোকে যাতে ব্যাংকের স্টাফরা আরবিআইতে রিটার্ন করে দেয় এই ব্যাপারেও কিন্তু নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের তরফ থেকে ব্যাঙ্কগুলোকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নোট প্রসেসিং মেশিন অথবা নোট সর্টিং মেশিন সময় সময়ে তারা তাদের প্রামাণিকতা কী রয়েছে সেই অনুযায়ী তারা যাচ করবে। কোনো নোট যে ক্ষেত্রে আসল নোটের সমস্ত গুণাগুণ বজায় রয়েছে সেই নোটই যাতে বাজারে ছাড়া হয় সেই ব্যাপারেও ব্যাঙ্কগুলোকে দেখতে বলা হয়েছে। এছাড়া প্রতি 3 মাস অন্তর অন্তর প্রতিটি কারেন্সি যে নোট মেশিন রয়েছে সেগুলোর ফিটনেস রিপোর্ট আরবিআইকে পাঠাতে হবে। তো বন্ধুরা, আপনাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে যে আপনারা কী করে বুঝবেন যে একটি নোট, যেই নোটটি আপনাদের কাছে রয়েছে সেই নোটটি ফেক নোট নাকি সেটি অরিজিনাল নোট। তো সেটা বোঝার জন্য এখানে প্রথমে যেটা দেখতে হবে, এখানে দেখবেন একটা 500 লেখা রয়েছে, এখানে 500 টাকা একটা ওয়াটারমার্ক রয়েছে, অর্থাৎ এটাকে যদি আপনি আলোর সামনে নিয়ে যান তো এখানে আপনি 500 টাকা লেখা দেখতে পারবেন। ঠিক এখানে দেবনাগরী অক্ষরে 500 লেখা থাকবে, এখানে মহাত্মা গান্ধীর একটা জলছবি থাকবে, অর্থাৎ ওয়াটারমার্ক থাকবে। 5 নম্বর যেটা রয়েছে সেটা একটা থ্রেড থাকবে, এটা হচ্ছে সিকিউরিটি থ্রেড, এটা আলোর সামনে নিয়ে গেলে এটা গ্রিন থেকে ব্লুতে কনভার্ট হবে। এখানে গভর্নরের সই থাকবে যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে আই প্রমিস টু পে দ্য বিআরআর দ্য সাম অফ 500 রুপিস। 7 নম্বরে এখানে থাকবে একটা ওয়াটারমার্ক যেখানে আপনারা মহাত্মা গান্ধীর ছবি দেখতে পারবেন। এরপরে এক্ষেত্রে টোটাল 6খানা শূন্য থাকবে যেটা ছোট থেকে বড় হবে, অর্থাৎ লেফট সাইডে ছোট থাকবে এবং রাইট সাইডে বড় হতে থাকবে।
ন নম্বরে যেটা দেখবেন 500 টাকা, এটাও কালার চেঞ্জ হবে, অর্থাৎ আলোর সামনে নিয়ে গেলে এটা ব্লু থেকে গ্রিনে এটা পরিবর্তিত হবে, অর্থাৎ ব্লু হবে আবার গ্রিন হবে। 10 নম্বরে এখানে একটা আপনি অশোক স্তম্ভ দেখতে পারবেন। 11 নম্বরে এক্ষেত্রে ছোট্ট করে 500 টাকা লেখা থাকবে এবং 12 নম্বরে টোটাল এখানে 5খানা দাগ থাকবে। এবং সবথেকে বেশি যেটা দেখলে পরে আপনারা ডাইরেক্ট বুঝে যাবেন যে আপনার কাছে যে নোটটি রয়েছে সেটা ফেক নোট নাকি সেটা অরিজিনাল নোট, সেটা হচ্ছে এই সিকিউরিটি থ্রেট। অর্থাৎ আলোর সামনে নিয়ে গেলে যদি এটা কালার চেঞ্জ হয়, অর্থাৎ ব্লু হয় আবার গ্রিন হয়, অথবা এই 500 টাকা যেটা রয়েছে সেটা যদি কালার চেঞ্জ হয়, তাহলে আপনি 100% ধরে নেবেন যে যে নোটটি আপনাদের কাছে রয়েছে 500 টাকার নোটটি সেটা সম্পূর্ণভাবে সঠিক নোট। এবং কোনোভাবে যদি এটা কালার চেঞ্জ না হয়, অর্থাৎ ধরুন গ্রিন গ্রিনই রয়েছে, কোনোভাবে এটা ব্লু হচ্ছে না, আলোর সামনে নিয়ে গেলেও কিংবা ইনফ্রারেড ইউভি লাইটের সামনে নিয়ে গেলেও কোনোভাবে কালার চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধরে নিতে হবে যে কেউ আপনাকে চুনা লাগিয়ে দিয়েছে, অর্থাৎ কেউ আপনাকে 500 টাকার জাল নোট ধরিয়ে দিয়েছে। কারণ 500 টাকার যতগুলো ফিচার্স আপনাদের বললাম সবগুলো প্রায় সেম টু সেম কপি করতে পারলেও এটা কিন্তু কোনোভাবে কপি করা পসিবল হয়নি, অর্থাৎ যে সিকিউরিটি থ্রেডটা রয়েছে সেটা কিন্তু ফেক নোটের ক্ষেত্রে কখনোই কালার চেঞ্জ হবেই না। তো বন্ধুরা, আপনারা যদি এই সম্বন্ধে আরও কিছু জানতে চান, তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেসা বলতা হয় নামে একটা সাইট রয়েছে, যেক্ষেত্রে 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা, 100 টাকা, 1000 টাকা, 100 টাকা কিংবা 200 টাকা কিংবা 50 টাকা সব ধরনের নোটের সিকিউরিটি ফিচার্স কী কী রয়েছে, অর্থাৎ কী দেখে আপনারা বুঝতে পারবেন যে নোটটি জাল নোট নাকি নোটটি অরিজিনাল নোট, সমস্ত কিছু ডিটেলসে বলা রয়েছে। তো আপনারা অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেসা বলতে হয় ওয়েবসাইট একবার দেখে নেবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।